তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তিস ব্লগ। তো এখন মাত্রই আমি উঠেছি, হয়তো বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে। তো আমি মাত্রই উঠেছি আর এখন আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে। তো এখন সবার ফার্স্ট আমি যাব হচ্ছে তোমার বাসন মাজতে। আমার অনেকগুলো বাসন জমে গেছে কালকে, তো যেগুলো মাজা হয়নি। তো চলো আমি ফট করে আগে বাসন মেজে নিই, তারপরে বাদ বাকি সব কাজ করবো, কারণ বাসন ছাড়া সারাদিন কোনো কাজ হবে না। আর এখন আমার ছেলে ওঠেনি, ফট করে যদি আমার ছেলে উঠে যায় তাহলে আমি আর বাসনটা সেরকমভাবে মাজতে পারবো না, ঠিক আছে? তো চলো আগে আমি মাজি বাসন, ঠিক আছে? ওই ওই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। ও পুরো বিন্দাস ঘুমাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঘুমোতে থাক। ততক্ষণ আমি আমার বাসনগুলো মেজে নিই, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা। এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো, মানে ওর জন্যই আমি দেখো সোয়েটার পরেছি, তার উপরে আবার চাদরটাকে মাথায় মুড়িয়ে নিয়েছি, কারণ সকাল সকাল এত ঠান্ডা থাকে না, তো তার জন্য তোমার তার মধ্যে জল হাতাচ্ছি, তার মধ্যে বুঝতেই পারছো টেঙ্কির জল, জমার জল, ভীষণ ঠান্ডা জল, তার জন্য মানে চাদরটা নিতে বাধ্য হয়েছি। চাদরটা নিলে না মাথাটা আমাদের একটু গরম গরম ফিল হয়, আমি একটু আরাম পাই, না হলে আমার সাইনাসের প্রবলেমের জন্য আমার মাথাটা ভীষণ ব্যথা করে। আর বাসন মাজা মানে মাত্র হাফ, তখনই উঠে গেল আমার ছেলে, জানো, এই দেখো এতটুকু মাজা হয়েছে, আরও একটু বাকিও আছে মনে হয়। তো তার মধ্যে আমার ছেলে উঠে গেল, দেখো উঠেও কোলে কোলে উঠে গেছে, কখন নামে দেখি, নামলি আবার কাজ শুরু করে দিব। আমার বাসনগুলোকে এখন গুছাতেও হবে, কোনো কাজ হয়নি। তো এখানে আমি এখন তোমার ছেলের খাবার আর আমার চা বানিয়ে নিচ্ছি। আমি সকালবেলা গরমকালে অত চা খাই না, বাট শীতকালে প্রায় রেগুলারই বলতে পারো খাই, কারণ শীতকালে তো তোমার একটু ঠান্ডা ঠান্ডা থাকে না, চাটা খেতে ভালো লাগে, বাট গরমকালে এত গরম, তার উপরে গরম চা, মানে আমার বেশ একটা ভালো লাগে না, তাই আমি শীতকালে রেগুলারই চা খাই। আমি বসেছি তোমার চা খেতে, আর এদিকে দেখো এই ছেলের খেলনাগুলো সাজিয়ে দিতে লাগে, তা আমি ওর খেলনাটা একটু সাইড করে একটু বসেছিলাম, প্রচুর পরিমাণে খেপে গেছে, তা আমি ওগুলোকে ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম একটু সরিয়ে সরিয়ে, বাট ও এত খেপে গেছিলো না, তারপরে কি বলবো তোমাদেরকে, এটা এখানে কেন, ওটা ওখানে কেন, তুমি এখানে কেন বসছো, মানে বার বার পেঁচাল পাড়ছিল, এরম বদমাইশ। তো আমার ছেলে দেখো আমার কোলে আবার উঠে বসে গেছে, তোকে বারবার বলছি নাম নাম নাম, নামছেই না। আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আমার বিছানা ওঠানো হয়নি, তো বাসি বিছানা মশাই টশাই টাঙানো থাকলে না ভালো লাগে না ঘরটা দেখতে, মানে কতক্ষণে ঘরটা গুছাবো, এটা মানে একটা মানে ঘরটা গুছানো থাকলে ভালোই লাগে না। আর ছেলের খাবার নিয়ে আমি এখনও ঘুরছিলাম, ছেলে খাবার সেরকম খায়নি, তারপরে খাবারটা মুখে দেওয়াতে ও আর ভাবলো যে মা হয়তো এখন জবরদস্তি খাওয়াবে, দৌড়ে পালিয়েছে, আমার এদিকে ভালোই হলো, খাবার খাবারটা সামনে নেওয়াতে ও আমার কোলটা ছাড়লো আর কি, ও ভাবছে কোলে উঠলে যদি আবার যদি আমি খাবার নিয়ে দৌড়াদৌড়ি করি তো ওর জন্য ওই ঘরে চলে গেল। আমি এখন ফট করে আমার বিছানা পাটিগুলো গুছিয়ে নিই, তো দেখতে থাকো।
কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো একদম হালকা হালকা ভেজা ছিল, তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখন এগুলোকে ফট করে আমি ভাঁজ করে নেব। তার মানে যদি রেখে দিই না, পরে ভাঁজ করো পরে ভাঁজ করবো বলে পরে আর ভাঁজ করাই হয় না। আর আমার ছেলেটা না এত, মানে সকালে একটা পড়াবে, দুপুরবেলা খুলতে হবে, দুপুরবেলা পড়াবে, পারলে হয়তো 1 ঘন্টা পরে খুলতে হবে। মানে ওর জামা কাপড় আমি কতবার যে পাল্টাই, বাপরে। মানে ওর কাপড় মানে পরবে, হয়তো এটা নোংরা ভরিয়ে দিল, ওটার মধ্যে হয়তো এটা ভরিয়ে দিল, এই হয়তো কখনো জলের মধ্যে হাত দিয়ে দিল, ভিজিয়ে দিল, এই এগুলো করার জন্য আমার আরো জামা কাপড় বেশি জমে যায়। আমাদের মনে করো আমার ছেলের, আমার আর আমার হাজব্যান্ডের যেসব জামা কাপড় আমরা রেগুলার ইউজ করি, তো সেগুলো আমি আলমারিটাতে রেখে দিই, ঠিক আছে? আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। তোমার বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ছেলেকে স্নান করানো, নিজে স্নান, তো সব কিছু কমপ্লিট। আর ওই দেখো আমার ছেলে, ওরও স্নান কমপ্লিট। আর সব থেকে লেটেস্ট ঘটনা হচ্ছে গিয়ে, আমি যখন স্নান করে ঘরে ঢুকি তখন আমার ঘরের পরিস্থিতি ঠিক এরকম থাকে, এই যে এরকম। এগুলো দেখছো তোমরা কি? এগুলো তো এগুলো হচ্ছে কর্নফ্লেক্স, এগুলো হচ্ছে কর্নফ্লেক্স যেগুলো আমার ছেলে গুঁড়ো 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 করে পুরো ঘরে করে রেখেছে। তো এগুলোকে এখন আমার ঝাড় দিতে হবে। বেজে গেছে একটা, তো বেজে গেছে একটা, দাঁড়া 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 দাঁড়া, বদমাশি করছে। তো এখন বেজে গেছে একটা, আমি ওদিকে সোয়াবিন গরমে বসিয়ে দিয়ে আসছি একটু বয়েল হওয়ার জন্য, আলু কেটে নিয়েছি। তো চলো সোয়াবিনের তরকারি, আর ভাত আমার অলরেডি হয়ে গেছে, তো ভাত আমি মাত্রই নামালাম আর কি। তো সকালে যা যা ছিল সব কমপ্লিট। আর এটা আমার ছেলে এখন হাতের মধ্যে কি দেখো, তো এটাও এখন বাইরে গেলে বাইরের থেকে এটা উঠিয়ে নিয়ে আসছে। এটা নষ্ট হয়েছে, আর ঘরে জল আসছে, এখানে জল আসছে, আর চুরো নোংরা আছে। কোথায় নোংরা আছে? ওই যে আরটা, তোমার ছুটিটা দেখা দাও তো, টিং টিং। তো এখন আমার ওর সাথে খেললে হবে না, এখন আমাকে রান্না করতে কত প্রচুর খিদে লেগে গেছে। তো চলো আমি রান্না করি কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা, বলো বলো কি বলবে বলো। ও বাবা,
ও বাবা বাবা নাই তো এখানটা বাবা এই দেখো এখানে অনেকে দেখছে ঘরটা নাই গা ঘর চিহ্ন দিছে রে আমি একবারে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম রাত্রে 8:30, ঠিক আছে? তো এতক্ষণ আর কোনো ভিডিও বানাইনি, তার কারণ চা খেয়েছিলাম, ছেলেকে খাওয়ালাম, ঘুমিয়েছিলাম। তো তার মাঝখানে তোমাদের সাথে একবারও দেখা করিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার মাথাটা ভীষণ গরম হয়েছিল। তার মানে ছেলেটা এত ভীষণ আজকে জ্বালাচ্ছে, মানে কি বলবো আর। তো একটু আগে ওকে দুটো হাত বেঁধে রাখছিলাম, দুটো হাত বেঁধে রেখে ভীষণ বকা টোকা দিলাম, ভীষণ জ্বালাচ্ছিল, সোয়েটার পরবো না, এটা করবো না, দুষ্টুমি উল্টো পাল্টা, মানে সবসময় না, মানে মানে আমাকে না সারাটা দিন ওকে লক্ষ্য রাখতে হয়, তারপরে সংসার কাজ করতে হয়, তারপরে তোমার খিদে পেলেও না কখনো খাবার রেডি থাকে না, না আমাকে বানাতে হবে, তারপরেই তো খেতে হবে বলো। তো এত কিছু, তারপরে টাইম মতো ইউটিউবে ভিডিওটাও ছাড়তে হবে, আমাকে নিজে একাই ভিডিও করতে হয়, এডিটও করতে হয়, সব আমাকে একা করতে হয়। হাজবেন্ড ভোরবেলা বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে, ও এখনও আজকে আসেনি, আজকে ওর হাট আছে। তো কখনো কখনো না এরকম হয়, এদিকে কাজের চাপ, এদিকে একটু একটু ভিডিও বানায়, এটারও একটা চাপ আছে, তারপরে বাচ্চা অতিরিক্ত যদি জ্বালায়, বাচ্চা তো জ্বালাবেই বলো, বাচ্চারা তো বোঝে না ওরা করবেই, কিন্তু যদি লিমিটের বাইরে করে তখন কিন্তু মাথাটা ভীষণ গরম হয়ে যায়। তো এটাই হয়েছে আজকে আমার সাথে। ওই দেখো পিছনে এখনও ভদ্রলোক রয়েছে, তার কারণ ওকে ভীষণ পরিমাণে বকা দিয়েছি, দুটো হাত এক টাইম বেঁধে রাখলাম, তারপরে গিয়ে ও একটু ঠান্ডা হয়েছে, সেরকম মারিনি, বাট শাসন না করলেও হবে না বলো, শাসন না করতে না করতে না একদম, মানে কি বলবো আর। যাই হোক, যেটাই হোক, বাচ্চা মানুষ করবে, ও শাসনও করতে হবে, ওরা দুষ্টামি করবে না তো কারা করবে। কিন্তু কখনো কখনো না বিরক্ত লেগে যায়, তো এই কারণেই দেখো এখন কোলে এসে কোলে উঠে বসছে। দেখো মুখটা দেখো না, মুখটা দেখো, আমাকে যা পরিমাণ জ্বালাচ্ছে না, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখন তো ভদ্র দেখছো, হ্যাঁ ও একটু আগে যা করছে, বাপুরে আমার মাথা ধরে গেছে, মাথা। তো ওদিকে ভাত বসিয়ে রেখে ঘরটা টুকটাক যা ভিজা জামা কাপড় ছিল ওগুলোকে মেললাম, ওই দেখো ওই যে জানলাটার মধ্যে, জানলা, সাইকেল, দরজার উপরে টুপড়ে, এখন আর ঘরে তো লোক আসবে না, তো তার জন্য এদিকে ওইদিকে সব কিছু ভিজা জামা কাপড়গুলো মেলে দিলাম। দিয়ে এখন ভাবলাম ওই যে সিটি পড়ে গেছে ভাতের, তো ভাবলো চলো তোমাদের সাথে একবার দেখা করি, আর আমি ভিডিওটা এখানেই শেষ করবো, ঠিক আছে? তো তোমরা যারা আমার ভিডিও নতুন দেখো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও, তো লাইক কমেন্ট শেয়ার তিনটাই করে দিও। তো চলো এই ভিডিওটা এখানের মতো, এখনের মতো এখানেই, পরে একটা নেক্সট সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবে দেখা করতে, ঠিক আছে? তো চলো বাই বাই বাই, টাটা করে দাও, ভালো করে ভদ্র মতন টাটা করে দাও, টাটা টাটা।